আসসালামু আলাইকুম, সবাইকে অনেক শুভেচ্ছা। আজকে আমি এসেছি গাজীপুরের জয়দেবপুরে একটি শ্মশান ঘাটে। ভাওয়াল রাজবাড়ি থেকে মাত্র 1 কিলোমিটার দূরে অবস্থিত এই শ্মশান ঘাটটি। এই ঘাটটি আমি এখন ঘুরে দেখব এবং আপনাদেরকেও দেখাবো। এখানে একটি শিব মন্দির রয়েছে, সেটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। গাজীপুর জেলার জয়দেবপুরে অবস্থিত ভাওয়াল রাজবাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে চিলাই নদীর পাশে অবস্থিত ভাওয়াল রাজ শ্মশানেশ্বরী। এটি ছিল ভাওয়াল রাজ পরিবারের সদস্যদের শবদাহের স্থান। এখানে পরিবারের মৃত সদস্যের নামে সৌধ নির্মাণ ও নাম ফলক স্থাপন করা হতো। শ্মশানেশ্বরী গায়ের অনিন্দ নকশাগুলো এখনো দর্শনার্থীদের মুগ্ধ করে। শ্মশান চত্বরে একটি শিব মন্দির এবং একটি পুকুর রয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থাপনার অভাবে দিনে দিনে এর সৌন্দর্য এবং ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে এবং বিভিন্ন জেলার প্রাচীন এবং ঐতিহ্যবাহী স্থাপনার ভিডিও দেখতে চাইলে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ সবাইকে।